শরতের স্নিগ্ধতায় কাশফুলের নরম ছোঁয়ায় রয়েছে সত্যি এক অন্যরকম অনুভূতি। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সত্যি কথা বলতে প্রকৃতির ভালোবাসা আমি তখনই পাই যখনই আমি আমার বাবার বাড়িতে আসি। বিকেলবেলা হাঁটতে হাঁটতে একটু বাসার সামনে চলে আসলাম, আর কাশফুলের কথা এর আগে আমি আমার ভাইয়ের কাছে শুনেছি কিন্তু নিজের চোখে দেখতে পারিনি। তো আমার আস্তে আস্তে একটু লেট হয়েছে, তারপরও কাশফুলের দেখা আমি পেয়েছি, এটাই আমার কাছে অনেক। তো এখনও কিন্তু ব্যাপক কাশফুল রয়েছে, আর এখানে কিন্তু পাখির যে কিচিরমিচির একটা শব্দ সত্যি এক অসাধারণ অনুভূতি, অন্যরকমের ভালো লাগা। তো ভিডিও করতে করতে এক ঝাঁক শালিক পাখি চলে আসছে, তো ওরা কিন্তু আমার ক্যামেরা বন্দী হয়েছে। তো ওই সময়টা কিন্তু আমার খুবই ভালো লাগছিল, আর ভিডিওর ভিতরে দেখেও ভালো লাগছে। আসলে শহরে থাকলে আর বাসার ভিতরে কিন্তু এরকমের প্রকৃতির সাথে যে একটা ভালোবাসা, একটা যে অন্যরকমের অনুভূতি, এগুলো কিন্তু আমরা কিছুই টের পাই না। দেখতে না দেখতেই শীত চলে আসছে, আর শীতের যে একটা আমেজ সেটাও কিন্তু চলে আসছে। বিশেষ করে এটা গ্রামের দিকে এখন বেশি একটু খেয়াল করা যায়। দেখা যায় একদম ভোরবেলা ঘুম থেকে উঠলে তখন কিন্তু কুয়াশা দেখা যায়, তারপরে বাইরের আবহাওয়া, মাটির একটা গন্ধ, সব মিলিয়ে একটা শীতের আমেজ চলে আসছে। বিকেলবেলা যখন বাসার সামনে হাঁটতেছিলাম তো কাশফুল দেখতেছি আর ভিডিও করতেছি, তো ইচ্ছে হয়েছিল যে একটু ফুল আনবো, কিন্তু আসলে এভাবে আমার সম্ভব হয়নি। তো নামাজ পড়তে আমার মামা আর আমার চাচা এরা দুজনে মিলে যাচ্ছিল, তো আমার চাচাকে বললাম যে আমাকে কয়েকটা ফুল এনে দেন কাশফুল। তো সে বলার সাথে সাথেই কিন্তু মানে এই যে দেখতে পেয়েছেন যে দেওয়ালের উপর থেকে যেতে হয়েছে তাকে, তো বলার সাথে সাথে কিন্তু সে আমাকে কয়েকটা ফুল এনে দিয়েছে। আর কাশফুলগুলো কিন্তু ভীষণ শক্ত, হাত দিয়ে টেনে আনা কিন্তু অনেক কষ্টের ছিল, আর এর পাতাগুলো কিন্তু খুবই ধারালো, অনেক সময় দেখা যায় এতে হাত পাও অনেক সময় কেটে যায়। তো আমি মনে মনে ভাবতেছিলাম আসলে কাশফুলগুলো আনতে বলে তাকে আমি ভুল করলাম কি না, আসলে যদি কোথাও কেটে যায়। এখনও ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর নতুন করে যারা আপনারা দেখছেন অবশ্যই আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। এই তো আমার চাচা কিন্তু এখানে ফুল ছেঁড়া হয়ে গিয়েছে, তো সে এই যে আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন খুব সাবধানের সাথেই। তো ফুলগুলো কিন্তু আমার হাতে দিয়েছে, খুবই ভালো লাগছিল আমার কাছে। আর এই যে কাশফুলের নরম ছোঁয়া, আর এই ফুলগুলো দেখা যায় কিন্তু একদম কোথাও লাগলে আপনার জামা কাপড়ে, তারপরে চুলে তার একদম ভরে গিয়েছিল। তারপর সে এত কষ্ট করে এনে যে হাসি মুখে আমার হাতে দিয়েছে, এটাই তো আমার কাছে অনেক। তো আমি কাশফুলগুলো হাতে নিয়ে ধরেছি আর মানে চারপাশটা দেখেছি, হাত দিয়ে বুলিয়েও দিয়েছি, একদম খুবই সফট, খুবই ভালো লেগেছিল। তো হাত দিয়ে যখন কাশফুলগুলোকে ছুঁয়ে দিচ্ছিলাম তখন মনে হচ্ছিল এই যে শরতে কাশফুলের নরম ছোঁয়া আমি পেয়ে গিয়েছি। এটা হলো আমাদের বাসার পিছনের অংশ। তো এই এখনও যেহেতু বৃষ্টি ছিল তো এজন্য কিন্তু সব দিকে কম বেশি পানি রয়েছে, আর এই যে এক ঝাঁক সাদা বক দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এমন প্রকৃতির ভালোবাসা, প্রকৃতির যে একটা সৌন্দর্য, এটা আমি আমার বাবার বাড়িতে আসলেই পাই। আর যখন বাবার বাড়িতে আসি তখন তো নিজের ওই শহরের বাসাতে যেতেই মনে চায় না। তো ভিডিও করার সময় আমাদের একটা জমিতে দেখলাম যে গেছে বছরে চাল তো হয়েছিল, তবে সেই তুলনায় এই বছরে একটু বেশি হয়েছে, তো এটাও একটু ক্যামেরা বন্দি করে নিলাম। গাছটাতে প্রচুর পরিমাণে চালতা হয়েছে। এই যে চিকন পাতাটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে যদি পোলাও রান্না করা হয় অসম্ভব সুঘ্রাণ আসে, খুবই ভালো লাগে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।